প্রায় 6 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতে তৎপর মালদা জেলা পুলিশ। ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের, ঘটনাস্থলে উদ্ধার 6 কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফাইনুল শেখ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরো 3 জনের নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজ শুরু হয়েছে তল্লাশি। গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারে রমরমা চলছে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায়। সাম্প্রতিক কালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ জানিয়েছে, গত 1 বছরে মালদায় মাদক উদ্ধারের 66টি মামলা হয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 81 জনকে। এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 24 কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন শোনাব। কালকে বিশ্রামনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে বিশ্রামনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে, যেখানে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফাইনুল শেখ আর একজন আর আছে ওর সঙ্গে, সবারি সবরতি তোলা কৃষ্ণাপুর জিপি বিশ্রামনগর। ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে, আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্য। তো যখন রেড হয়েছে তখন 2 জনকে ধরা হয়েছে, কিন্তু 3 জন আর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে। 3 জনের নাম আমরা পেয়েছি, রেজিডেন্ট অফ বামুনতোলা কালেচক। তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড 6 কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে। এটা প্রিপারেশন স্টেজে ছিল, তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে, ওটা করে ওটা ড্রাই করা হয়। তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল, তো তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড 6 কেজি। মার্কেট প্রাইস অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন ক্যান বি অ্যাজ মাচ অ্যাজ 6 crores, বাট বিকজ দের ইজ ওয়াটার উই থিঙ্ক ইট মে কাম, দ্য টোটাল ওয়েট মে কাম ডাউন। এর জন্যে আমরা বলবো কি অ্যারাউন্ড 4 to 5 crores মার্কেট ভ্যালু হতে পারে। এখানে আজকে 2 জনকে ফরওয়ার্ড করা হয়েছে, তো এর জন্যের আমরা পিসি পেয়েছি। আমরা চেষ্টা করব কি কোথায় থেকে রুট এসেছে আর কন কন যে কে কে ইনভলভ আছে এ সিনথেসিস মধ্যে। তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে। এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করার জন্য। বাকি আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে, যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে, ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে, তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডাস অপারেন্ডাই আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্য। তো যেখানে আমরা আগে সেরকম খবর পাচ্ছি মানে পেতাম না, ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়, ওখান থেকে যে মতলব যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে। তো আমরা ওটা দেখেছি আমরা, আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নার্কোটিক সিজার হয়েছে, যেখানে ঝাড়খণ্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হয়েছিল, তখন এসটিএফের রেডে ওরা ধরা হয়েছে ওনাকে। আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে, তো ওখানেও আমরা 3 জন অ্যারেস্ট করেছি, আর একটা আর মানে এরকম দুইটা কেস আমরা পেয়েছি, ওখানেও অ্যারেস্ট করা হয়েছে। আর আমরা টোটাল ডাটা যে আছে এখন এ বছরের, এখন মাস চলছে, তো এখান এ বছরে আমরা অ্যারাউন্ড 66 নার্কোটিক্স কেস করেছি, যেখানে 81 লোক অ্যারেস্ট হয়েছে। আর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার, তো এখানে অ্যারাউন্ড 24 কেজি অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে এ বছর। তো
cost may be around 24 crores and then বাকি যে সিজার করা হয়েছে, যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়, সোডিয়াম কার্বোনেট, অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাইড যে আছে, ওটা আমরা সিজ করেছি। তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি দেখুন, যেখানে বেশি রেড হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে, যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখিনি। দেখুন কালেচক থেকে ব্যাসনগর ওদিকে যাচ্ছে। স্যার এক বছরে মোট কতজন গ্রেপ্তার হয়েছে মাদক মামলায়? টোটাল 81 অ্যারেস্ট হয়েছে, কিন্তু এর মধ্যে ফেন্সিডিলও আছে, ব্রাউন সুগারও আছে, বাকি যে নারকোটিক সাবস্টেন্স আছে ওটা। ব্রাউন সুগার এরকম সেপারেট আমার কাছে ডাটা নেই, কিন্তু মেজর অ্যারেস্ট যে আছে ওটা ব্রাউন সুগারই আছে। আর লাস্ট ইয়ার থেকে এই বছরে বাড়ছে না কমছে? না, এটা নর্মাল ট্রেন্ডই আছে, কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে, আর স্পেশালি লাস্ট 3-4 মান্থস এটা একটু বেশি হয়েছে। আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি, কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি, কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে। আর আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোনো লোক ধরা হয়, কালেচকের লোক ইয়া ফির মালদার লোক যে নার্কোটিক্সে যদি ওখানে ধরা হয়, তখন আমরা এখান থেকে ওখানে ইনকোয়ারি পারপাসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে আর কোথায় যাচ্ছিল, ওর জন্যেও আমরা প্রত্যেক জায়গায় যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোনো লোক নার্কোটিক্সে ধরা হয়েছে, আমরা ওখানে টিম পাঠাচ্ছি ইয়া ইনফরমেশন গ্যাদার করছি, এখানে ডেভেলপ করার জন্য।